হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসি এর আন্ডারে পড়ছো তোমাদের জন্য সিউর তরফ থেকে একটি নোটিশ নিয়ে চলে এসেছি চলো নোটিশের মধ্যে কি রয়েছে আমরা দেখে নেব ফোর ইয়ার বিকম সেমিস্টার ওয়ান এক্সামিনেশান দু হাজার তেইশ আন্ডার সিসিএফ দু হাজার বাইশ অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা বিকমে পড়ছো ওনার্স কোর্সে ভর্তি হয়েছো তোমাদের জন্য এই রুটিনটি তোমরা কিন্তু দেখে নাও তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের বিকমের রুটিন কোনটি তোমাদেরকে বলে রাখি সিউর তরফ থেকে আবারও কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের মধ্যে ফোর ইয়ার থ্রি ইয়ার বিকম স্টুডেন্টদের জন্য রুটিন কিন্তু দেওয়া হয়েছে তোমরা রুটিনটি দেখে নাও পরপর আলোচনা করছি তোমরা দেখে নাও প্রথমেই তোমরা দেখে নাও ফোর ইয়ার বিকম অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা অনার্স কোর্সে ভর্তি হয়েছো তোমাদের জন্য এই রুটিনটি তোমরা দেখে নাও থিওরিটিক্যাল প্রোগ্রাম ফুল মার্কস নন এমসিকিউ এমসিকিউ সময় তোমরা কিন্তু দেখে নাও আলোচনা করছি না এবারে তোমরা দেখে নাও এ ইসি পেপারে কবে এক্সাম হচ্ছে ডেট দিয়ে দিয়েছে তোমরা দেখে নাও থার্ড এপ্রিল তোমাদের এক্সাম শুরু হচ্ছে মর্নিংয়ে যাদের রয়েছে নটা আর ডেতে যাদের রয়েছে একটা ইভিনিংয়ে যাদের রয়েছে ছটাতে এক্সাম হচ্ছে তোমরা দেখে নাও এবারে তোমরা দেখে নাও সি এসি এখানে দুটি সাবজেক্ট রয়েছে চার তারিখে হচ্ছে ইএনভিএস এর এক্সাম যাদের এক্সাম রয়েছে মর্নিংয়ে তাদের নটার সময় আর ডেতে রয়েছে একটা ইভিনিংয়ে রয়েছে ছটাতে এবারে তোমরা দেখে নাও পাঁচই এপ্রিল কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের এক্সাম হবে মর্নিংয়ে নটা ডেতে একটা আর ইভিনিংয়ে হলে ছটা এবারে তোমরা দেখে নাও ষোলোই এপ্রিল তোমাদের কোন সাবজেক্টের অর্থাৎ কোন পেপারে এক্সাম হচ্ছে প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট অর্থাৎ মাইনর এম এন ওয়ান এখানে তোমাদের কটার সময় এক্সাম হচ্ছে দেখে নাও তোমরা দশটা এ এম থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে এবারে তোমরা দেখে নাও পরবর্তী এক্সাম ডেট উনিশ তারিখ এখানে তোমাদের যে সাবজেক্টের এক্সাম হবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের এক্সাম হবে ডিএসসিসি ওয়ান অর্থাৎ তোমাদের পেপারের নাম থাক ডি এস ওয়ান অর্থাৎ তোমাদের অনার্স পেপার যেটি রয়েছে ডিএসসি সি ওয়ান কটা থেকে এক্সাম শুরু হচ্ছে স্টুডেন্টরা দশটা থেকে এক্সাম শুরু হচ্ছে স্টুডেন্টরা তোমরা দেখে নাও এস ইসি ওয়ান কত তারিখে তোমাদের এক্সাম হচ্ছে বাইশে এপ্রিল তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে তোমরা কিন্তু দেখে নাও তোমাদের সাবজেক্টটি রয়েছে আর দশটা থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে এবারে আমরা চলে আসবো একেবারে শেষের দিকে শেষের দিকে আসলে তোমরা কিন্তু ইংরেজিতে তিনটি পয়েন্ট কিন্তু দেখতে পাবে তিনটি পয়েন্টের মধ্যে কি রয়েছে আমরা কিন্তু জেনে নেবো প্রথম পয়েন্টে রয়েছে প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে তোমাদেরকে বলে রাখি প্র্যাকটিক্যাল এক্সামের জন্য তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট ফলো করতে হবে আর কলেজের পোর্টালে তোমরা ওপেন করে দেখে নেবে কবে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হবে দু নম্বরে যে ইংরেজি লেখাটি রয়েছে এটির মানে কি তোমাদেরকে বলে রাখি অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে তোমাদেরকে বলে রাখি ইউনিভার্সিটি থেকে কিন্তু জানিয়ে দিয়েছে আঠাশ তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবারে আমরা দেখে নেব তিন নম্বর পয়েন্টে যে ইংরেজি লেখাটি রয়েছে এটির মানে কি এ ইসি আর সি ভিএসি এক্সামিনেশন উ হোম সেন্টার অর্থাৎ এ ইসিআর সি যে দুটি সাবজেক্ট রয়েছে এই তিনটি সাবজেক্টে তোমাদের হোম সেন্টারে এক্সাম হবে থ্রি ইয়ার বি সেমিস্টার ওয়ান এক্সামিনেশন দু হাজার তেইশ এই রুটিনটি কাদের জন্য যে সমস্ত স্টুডেন্টরা বি কমে জেনারেল কোর্সে ভর্তি হয়েছো তোমাদের জন্য এই রুটিনটি তোমরা কিন্তু দেখে নাও থিওরিটিক্যাল প্রোগ্রাম নন এমসিকিউ এমসিকিউ আর সময় তোমরা দেখে নাও এই ইসি পেপারের এক্সাম হচ্ছে থার্ড এপ্রিল আর তার পরবর্তীতে রয়েছে সি এসি এখানে তোমাদের চারই এপ্রিল আর পাঁচই এপ্রিল এক্সাম রয়েছে ইএন ভিএসের এপ্রিল আর কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের এক্সাম হবে পাঁচই এপ্রিল তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নাও তার পরবর্তীতে তোমরা দেখে নাও ষোলো ও উনিশ তারিখে তোমাদের এক্সাম রয়েছে তোমরা দেখে নাও মাইনর এম এন ওয়ান আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ওয়ান অর্থাৎ এমডিসি ওয়ান এখানে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা জেনারেল কোর্সে পড়ছো তোমাদের যে মেন পেপারটি হবে এমডিসি ওয়ান আর তোমাদের আরও একটি পেপার থাকবে মাইনর এম এন ওয়ান আর এখানে সময়টা তোমাদের কিন্তু উল্লেখ করা হয়েছে দুটো পি এম আর দুটো পি তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি হলো যে এই যে মাইনর এম এন ওয়ান এই পেপারটি কি জেনারেল স্টুডেন্টদের সাথে অনার্স স্টুডেন্টদের এক হবে আমি তোমাদেরকে বলে রাখি কখনোই কিন্তু এক হবে না তোমরা কিন্তু সময়টা দেখে কিন্তু বুঝতে পারছো অনার্স কোর্সে যারা পড়ছে তাদের দশটা থেকে এক্সাম শুরু হচ্ছে আর যে সমস্ত স্টুডেন্টরা জেনারেল কোর্সে বিকমে পড়ছো তোমাদের এক্সাম শুরু হচ্ছে কিন্তু দুটো থেকে তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারছো মাইনর এম এন ওয়ান এই যে পেপারটি রয়েছে জেনারেল কোর্সের সাথে ওনার্স কোর্সে তোমাদের মাইনর পেপারে কিন্তু মিল থাকবে না তোমাদেরকে আবারও বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা বি কমে ওনার্স কিংবা জেনারেলে পড়ছো মাইনর এম এন ওয়ান পেপারটি তোমাদের যে রয়েছে এই পেপারটি ওনার্স আর জেনারেলদের সাথে কিন্তু মেল থাকবে না তোমরা কিন্তু সময় দেখে কিন্তু বুঝতে পারলে তোমাদের কিন্তু মেল থাকছে না আর জেনারেল কোর্সে তোমাদেরকে বলে রাখি তোমাদের এমডিসি ওয়ান অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ওয়ান এই পেপারটি তোমাদের কিন্তু মেন পেপার তার পরবর্তীতে তোমাদের যে পেপারটি রয়েছে এসইসি ওয়ান এই পেপারটির এক্সাম হবে বাই সে এপ্রিল তোমরা কিন্তু দেখে নাও তোমাদের সাবজেক্টটি দেখে নাও আর কটার সময় তোমাদের এক্সাম শুরু হচ্ছে দুটো থেকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে তোমরা কিন্তু দেখে নাও এবারে তোমাদেরকে বলে রাখি প্র্যাকটিক্যাল এক্সামের জন্য তোমাদের কলেজের ওয়েবসাইট আর ইউনিভার্সিটির ওয়েবসাইট ফলো করতে হবে এবারে আসি দু নম্বর পয়েন্টে দু নম্বর পয়েন্টে তোমাদের যেটি রয়েছে অ্যাডমিট কার্ড নিয়ে অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে আঠাশ তারিখে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আর তিন নম্বর পয়েন্টে যে ইংলিশ লেখাটি রয়েছে তোমাদেরকে বলে রাখি এ ইসি আর সিবিএসই এই এক্সাম তোমাদের হোম সেন্টারে হচ্ছে এই ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে আবারও বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা বি কমে পড়ছো জেনারেল কোর্সে ভর্তি হয়েছো কিংবা অনার্স কোর্সে ভর্তি হয়েছো তোমাদের এই রুটিনটি শিউর তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের বিকমদের জন্য কোন রুটিনটি তোমাদেরকে বলে রাখি বিকমদের জন্য ফোর ইয়ার আর থ্রি ইয়ার অর্থাৎ ওনার্স আর জেনারেল কোর্সে যারা পড়ছো তোমাদের জন্য এই রুটিন তোমরা কিন্তু দেখে নাও যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ